মাহবুবদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহর রাসূল সহজ করে দিয়েছেন। সহজ করেছেন না? মাত্র চারটি কাজ করলে জান্নাত। কয়টা কাজ? যে কোন মহিলা যদি মাত্র চারটি কাজ করতে পারে, পুরো মা এবং পুরো বোনেরা, ইনশাআল্লাহ আপনি আমাদের আগেই জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। চারটি কাজের একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়া। শুধু ফরজের কথাই বলা হচ্ছে, নফল সুন্নতও বলা হচ্ছে না হাদিসে। নফল সুন্নত পড়লে আলহামদুলিল্লাহ, শুধু ফরজটুকু যদি পড়ে পাঁচ ওয়াক্ত সালাত, দুই রমজান মাসের সওম, ফরজ ফরজ সওম, নফল বলা হচ্ছে না, ফরজ সওম, তিন হিজাব, এই যে পর্দা, পর্দার বিধান। আর পর্দা বলতে আমি কিন্তু ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না, ঠিক আছে? এই ডিজিটাল বোরখা কিন্তু পর্দা নয়, যে বোরখা পড়েও দেহের কাঠামো বোঝা যায়, এটা কিন্তু আসলে পর্দা হচ্ছে না। মনে রাখবেন, পোশাকের মূলনীতি আমি আগে অনেক লেকচারে বলেছি, আবার বলছি, আপনার পোশাকটা এত আকর্ষণ হবে না যে গায়ের কাঠামো বোঝা যায় না, এক, দুই এত পাতলা হবে না যে ভিতর বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, তিন পোশাকটা অমুসলিমদের পোশাকের মতো হবে না, আর চার মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না, ছেলেরা মেয়েদের পোশাক পরতে পারবে না, মনে থাকবে? আর শেষ জামানে কিন্তু মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে, করছেন এখন মেয়েরা? তাহলে আর কোন নিদর্শন যদি অপেক্ষা করছেন? আজকে থেকে 200-300 বছর আগে মেয়েরা এমন করতো? এই বাংলাদেশের মাটিতে কি আজকে থেকে 50 বছর আগে এমন ছিল? দেখেন এখন মেয়েদের মেকআপ গুলো দেখেন, ওরা ছেলেদের মতো জিন্স টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, বুঝছো না? নবী সে কবে বলেছেন, সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ যারা, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে, বলেছেন না? এটা কি 100-200 বছর আগে ছিল? এখন আপনি দেখবেন সমাজের মধ্যে নিচু শ্রেণীর মানুষ, দরিদ্র, এরা উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে, শুধু তৈরি করছে না, ইয়া তাতা ওয়ালু না ফিল বুনিয়া হারিসের শব্দ, মানে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে, বুঝছে না? তোর দুই তালা আর তিন তালা, তোর তিন তালা আর পাঁচ তালা, আর আমার তো তোর দেখি সবচেয়ে দরিদ্র মানুষ কিভাবে এত উঁচু বিল্ডিং তৈরি করতে পারে, কিসের মধ্য দিয়ে? এক্স্যাক্টলি সুদের মধ্য দিয়ে, রিবার মধ্য দিয়ে, অথবা অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে, অথবা কারো টাকা হারাম টাকার মধ্য দিয়ে, এভাবে সম্ভব। আচ্ছা, তো এই চারটা মূলনীতি ফলো করলে পোশাক পরা হবে ইনশাআল্লাহ, আটোশাটা হবে না, পোশাকটা পাতলা হবে না, অমুসলিমদের মতো হবে না এবং পুরুষদের মতো হবে না। যদি কোনো মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এক, দুই রমজান মাসের সওম রাখে, তিন পর্দার বিধান মেনে চলে, এবং চার স্বামীর আনুগত্য করে, স্বামীর ভালো কথাগুলোতে আনুগত্য করে, ইনশাআল্লাহ তাআলা এই মহিলা বা এই দিদি বোন বা মা যিনি আছেন তিনি জান্নাতে তো যাবেনই, তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ।